ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ছাত্রীর মৃত্যুতে রণক্ষেত্র চোপড়া, দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, বোমাবাজি, গাড়িতে আগুন, রাতে ধূপগুড়িতে বিক্ষোভ। বিষক্রিয়াতে মৃত্যু কিশোরী, মেলেনি শারীরিক নিগ্রহের চিহ্ন, চোপড়া কাণ্ডে জানালো রাজ্য পুলিশ, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইনকোয়েস্টের ভিডিওগ্রাফির দাবি। রাজ্যে সংক্রমণে একদিনে ফের রেকর্ড, রবিবারের হেলথ বুলেটিন অনুযায়ী একদিনে করোনা আক্রান্ত 2278 জন, মোট আক্রান্তের সংখ্যা 42,487, একদিনে মৃত্যু 36, মৃতের সংখ্যা বেড়ে হল 1,112, একদিনে সুস্থ 1,344, মোট করোনাজয়ী 24,883। রাজ্যে সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতা, শহরে একদিনে আক্রান্ত 662, মোট আক্রান্ত 13,344, 24 ঘন্টায় মৃত্যু 15 জনের, মোট মৃত্যু 576, এরপরই রয়েছে উত্তর চব্বিশ পরগনা, এই জেলায় মোট আক্রান্ত 8,576, মৃত্যু 213 জনের। কলকাতা পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর ইলোরা সাহার স্বামী মৃণাল সাহার রিপোর্ট পজিটিভ, তিনিও এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছিলেন, সপরিবারে হোম কোয়ারেন্টিনে রয়েছেন তারা। কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিংহেরও করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ, ভর্তি শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে, প্রশাসক আক্রান্ত হওয়ায় বুধবার পর্যন্ত বন্ধ পুরো ভবন, তবে চালু থাকছে জরুরি পরিষেবা। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু স্টেট ব্যাংকের দুই কর্মীর, একজন কলকাতা এসবিআই এর বাণিজ্যিক শাখায় কর্মরত ছিলেন, অন্যজন খিদিরপুর ব্রাঞ্চে ছিলেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধানের স্ত্রীর, আক্রান্ত প্রাক্তন পুলিশ কর্তা নিজেও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু এক চিকিৎসকেরও, কলকাতা মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ছিলেন তিনি। কলকাতা পুলিশে এখনো পর্যন্ত 734 জনের শরীরে করোনা সংক্রমণ, জলপাইগুড়িতে এক পুলিশ কর্তার শরীরেও করোনা সংক্রমণ, করোনা আক্রান্ত হাওড়া সাঁতরাগাছি থানার এক পুলিশ আধিকারিক ও এক সিভিক ভলেন্টিয়ার। কন্টেনমেন্ট জোনের তালিকায় আসার পরই বুধবার পর্যন্ত বন্ধ মানিকতলা বাজার, পোস্তা থানার শিকদারপাড়া স্ট্রিটেও বন্ধ দোকান বাজার, পোস্তা থানার উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দক্ষিণ ও দমদম পুরসভা এলাকায় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য আংশিক লকডাউন জারি হয়েছে, প্রতিদিন সকাল 6টা থেকে বেলা 12টা অবধি খোলা থাকবে দোকান বাজার, বাকি সময় সব বন্ধ, খোলা থাকবে শুধু ওষুধ ও অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকান। করোনা আবহে ড্রোন নিয়ে নজরদারি রেলের, দক্ষিণ পূর্ব শাখার হাওড়া খড়গপুর ডিভিশনে ড্রোন দিয়ে রেলের সম্পত্তির ওপর নজরদারি। করোনা হাবে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ, মন্তব্য দিলীপ ঘোষের, কটাক্ষ করলেন কেরল মডেলকেও, উত্তরপ্রদেশ ও গুজরাটের অবস্থা সবচেয়ে খারাপ, পাল্টা আক্রমণ তৃণমূলের, নিন্দায় সরব বামেরাও। করোনায় দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু, দাবি আইএমএর হাসপাতাল বোর্ডের চেয়ারম্যানের, কেন্দ্রের ভুলনীতির খেসারত, প্রতিক্রিয়া আইএমএর রাজ্য শাখার সম্পাদকের। এইমসের এথিক্স কমিটির সবুজ সংকেতের পর আজ থেকে শুরু কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল, প্রথম দুই পর্যায়ের পরীক্ষার জন্য দিল্লি এইমস সহ 12টি জায়গা চিহ্নিত করেছে আইসিএমআর। সূত্রের খবর, প্রথম পর্যায়ে 375 জনের ওপর কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। করোনা পরিস্থিতিতে 7 রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর, বিহার, অসম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। দিতে হবে শুধু জুন মাসের বিল, আপাতত নয় এপ্রিল মের বাড়তি মাসুল, বিতর্কের মধ্যে জানিয়ে দিল সিএসসি, 33 লক্ষের মধ্যে 25 লক্ষ গ্রাহকের স্বস্তি, টুইট অভিষেকের। রাজস্থানে কংগ্রেস সরকার ফেলার ষড়যন্ত্রে কাদের কাদের হাত, অডিও টেপ কাণ্ডে গঠিত সেট, সংখ্যাগরিষ্ঠতা থাকার দাবি কংগ্রেসের, এখনই আস্থা ভোট চায় না বিজেপি। করোনা আবহে 5ই অগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী, সকাল 11টা থেকে দুপুর 1:10 পর্যন্ত চলবে রাম মন্দিরের ভূমি পুজো, করোনা পরিস্থিতির কারণে উপস্থিত থাকবেন হাতে গোনা কয়েকজন, জানালো রাম মন্দির ট্রাস্ট। ইন্দো নেপাল সীমান্তে উত্তেজনা, বিহারের কিষাণগঞ্জ সীমান্তে নেপাল পুলিশের গুলিতে আহত এক নিরীহ ভারতীয় ভর্তি হাসপাতালে, তদন্ত শুরু হয়েছে জানিয়েছেন কিষাণগঞ্জের এসপি। অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, রাজ্যে মৃত্যু হয়েছে 84 জনের, কাজিরাঙ্গা অভয়ারণ্যের 85% এলাকা জলের তলায়, মৃত্যু হয়েছে হরিণ, গন্ডার, অজগর সহ শতাধিক বন্য প্রাণী। প্রবল বৃষ্টিতে দিল্লির আন্নানগরে ধসে গেল বাড়ি, সেই সময় বাড়িতে কেউ না থাকায় রক্ষে। কেরলের কোচিতে উপকূলভাগে সমুদ্রের ভয়ঙ্কর রূপ, লোকালয়ে ঢুকছে কয়েক ফুট উঁচু ঢেউ, ভেঙে গিয়েছে বহু বাড়ি, এলাকায় বন্যা পরিস্থিতি।